পুরো আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আমাদের যে রস যে এরিয়া থেকে আমরা জ্বালায় থাকি এবং যেখান থেকে জ্বালিয়ে থাকি সেখানে বেশ কিছু যে এলাকা জুড়েই হচ্ছে প্রচুর খেজুরের গাছ, এগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমরা গুড় সংগ্রহ করি প্রচুর গাছ এই অঞ্চলগুলোতে। আমি আজকে এসেছি গুড় জ্বালাতে। গুড় জ্বালানোর আমাদের সম্পূর্ণ যে কার্যক্রম গুলো আছে, আমি এই যে আমার পিছনে গুড় জ্বালানোর কার্যক্রম চলতেছে, আপনাদেরকে আমি একটু এই গুড় জ্বালানোর কার্যক্রম গুলো সম্পর্কে একটু জানাবো। যে আমার আমি এখানে কালকে এসেছি, যেহেতু আজকে সকালে থেকে আমাদের গুড় জ্বালানোর কার্যক্রম সম্পূর্ণ হবে, এটা আমি আজকে আমি কালকে বিকেলে এসেছি। এবং আমাদের যারা গাছি আছেন, যারা রস সংগ্রহ করেন, তারা হচ্ছে সকালে ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে অন্ধকার থাকতে থাকতে তারা প্রত্যেকটা গাছে গাছে গিয়ে তারা এই রসগুলো সংগ্রহ করছে। এবং রসগুলো সংগ্রহ করে এবং আমরা ফজরের নামাজের পর থেকেই আমরা এই গুড়গুলো জ্বালানো শুরু করেছি। এবং আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যারা আছেন, যারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন, তাদেরকে আমি এটুকুই ইনশোর করতে চাই যে আমার কাছে শতভাগ খাঁটি গুড়টাই আপনারা পাবেন। এবং আপনারা জানেন যে আমি সুন্দরবনের মধু নিয়ে কাজ করি, খাঁটি সরিষার তেল এবং ঘি নিয়ে কাজ করি, এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে শতভাগ খাঁটি গুড় প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদেরকে খাঁটি গুড় দিব। এবং খাঁটি গুড়টা জানি আপনাদেরকে আমি দিতে পারি, এই জন্যই কিন্তু আমি নিজে উপস্থিত থেকে গুড়টা সংগ্রহ করছি। আপনাদেরকে আমি বিভিন্ন লাইভের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের পুরো কার্যক্রমটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমাদের গুড়টা এখন শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যে আমরা এই যে পিঙ্ক বল প্যাকেটের মধ্যেই আপনাদেরকে দেশব্যাপী আমরা ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, আপনারা আরও একটু দেখবেন আমাদের গুড়ের কার্যক্রমগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ইয়াগুলো চলতেছে, আপনারা দেখছেন যে আমাদের অনেক খুব সুন্দর একটি আসলে কি ঘ্রাণ আসছে, কি সুন্দর মানে একটা সেন্ট আসছে, আপনি যদি উপস্থিত থাকতেন তাহলে হয়তো বুঝতেও পারতেন। আলহামদুলিল্লাহ সর্বোপরি সব কিছু ভালো চলছে এবং দেশব্যাপী আমরা অনেক সুন্দরভাবে সফলতার সাথে আমরা ডেলিভারি দিব। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।